হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন দাদা যাচ্ছে অফিসে আর সেই মানে মোমেন্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটা স্কিপ না করে তো দেখুন বন্ধুরা দুবাইতে এই সকালে কীরকম আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন এই কুয়াশা দেখে মনে হচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে কুয়াশা দেখে মনে হচ্ছে কিন্তু একদম ভুল বন্ধুরা জানেন তো এখানে কুয়াশাটা যতটুকু দেখাচ্ছে কিন্তু ঠান্ডা কিন্তু তার একটুকু পড়ে না পরে মোটামুটি তো দেখুন বন্ধুরা আর এখন দাদা যাচ্ছে কোম্পানিতে আর কিছু দেখা যাচ্ছে না রাস্তার মধ্যে পুরো অন্ধকার আর যখন এখানে এটাই সমস্যা জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে যখন ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে ওই সময়টা জানেন তো তখন পায় উঠার উঠে যে দুবাইয়ের যে সৌন্দর্য দৃশ্যটা যে দেখার সেইটা যে দেখবো বল মনে করব। কিন্তু সেটা যে ওপরে উঠব তখন কুয়াশার মধ্যে সব চারিদিক ঢাকা পড়ে যাবে আর কিচ্ছু দেখা যাবে না আর কত বড় বড় বিল্ডিংগুলো সাইডে আছে সেগুলোও দেখা যাচ্ছে না এটাই একটা সমস্যা জানেন তো ভাবি যে পার ওপর উঠব প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল দুবাই এসে আছি একবার একবার মনে মনে করি যে পার ওপর উঠব কিন্তু এরম শীতকালে কুয়াশা আর রোদের সময় রোদের ঝাঁজে এরকম ভাবি যে হয়তো বুজখালিপার ওপর থেকে ডুবাই শহরটা দেখতে পাবো না আর টিকিটটাই বেকার হয়ে যাবে সেই হিসেবে টিকিটটা আজ কাটবো কাল কাটবো করে করে টিকিট আর কাটা হয় না তো চলুন বন্ধুরা একদিন তো অবশ্যই বুঝখালিপার ওপরে শেষবারের মতো উঠতেই হবে কেননা এবারেই এই বছরটাই শেষ এবার তো আমরা চলে যাব ইন্ডিয়াতে আর তো ডুবাই আসবো না আসবো না তো তা নয় কেননা আমরা পরে আবার বেড়াতেও আসতে পারি সেটা কোনো ব্যাপার নয় তো চলুন বন্ধুরা কিন্তু আমাদের কপালটা সেদিনকে কেমন থাকবে আমরা কিন্তু বলতেও পারবো না আপনাদেরকে বন্ধুরা কিন্তু সেদিনকে কিন্তু অবশ্যই ব্লগ করব আর আপনাদের সাথে শেয়ার করব যে ডুবাই শহরটা বুজখালিপার ওপর থেকে কেমন তারা দেখতে লাগছে তো চলুন বন্ধুরা আজকে এইটুকু আর আজকে এখন দাদা যাচ্ছে অফিসে আর আমি আপনাদেরকে ব্লগটা করে দেখালাম দাদার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই শীতকালে যে মোমেন্টটা কেমন লাগে বন্ধুদের একবার দেখাও যে আমি যখন অফিস যাই তখন আবহাওয়াটা কেমন লাগে দাদার জানেন তো বন্ধুরা অফিসে পৌঁছোতে টাইম লাগে প্রায় এক ঘন্টার ওপর কেননা আমরা যেহেতু সারজাই থাকি আর দাদার অফিস যেতে টাইম লাগে প্রায় এক ঘন্টা সারজা থেকে ডুবাই যেতে এক ঘন্টা টাইম লাগে কিন্তু এখন এরকম টাইম লাগছে কিন্তু যখন দাদা কোম্পানির কাছেই রুমে থাকত তখন আর দাদাকে এত কষ্ট করে অফিস যেতে হতো না তখন দাদা নটার মধ্যে উঠতো উঠে রেডি হয়ে অফিস চলে যেত কিন্তু এখন না এই সাড়ে তিন বছর ধরে দাদার প্রচুর কষ্ট হচ্ছে না শুধু আমাদের জন্যে হয়তো দাদার এটা ভালোও লাগছে অনেক দূর ধরে কাজে যেতে হচ্ছে আসতে হচ্ছে কেননা আমাদের জন্যে সব কিছুই করতে পারে সেই হিসেবে বলে আমার এটা কোনো এ নাই যখন আমি জিজ্ঞাসা করি তুমি যে এত দূর থেকে এক ঘন্টা করে ওয়েট করে অফিস যাচ্ছ তোমার তো কষ্ট হয় তখন দাদা বলে না না কোনোই কষ্ট হয় না তোমরা সাথে থাকলে আর আমার কোনো কষ্টটা কষ্টই মনে হয় না সেই হিসেবে সেই হিসেবে দাদা এরকম অফিস যায় আমি যখন দুবাইয়ের থেকে ঘুরতে যাই আমি রেসপি আমরা তো হাঁপিয়ে যাই গাড়ির মধ্যে থাকতে থাকতে ভাবি যে আর কতটা আর কতটা এরকম ভাবি কিন্তু যখন রাস্তায় ট্রাফিক না এখানে বন্ধুরা প্রচুর ট্রাফিক থাকলে তখন কিন্তু লেট হয় না হলে তাড়াতাড়ি পৌঁছে যাই আধ ঘন্টার মধ্যে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই